আয়ব পয়গম্বরের বিবি রহিমা স্বামীর খেদমত করিয়া এই খেদমতটা আল্লাহর দরবারে পেশ করিয়া হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানায় লইছে কথা কন ঠিক কি ঠিক না এ মুসলমান এ পনদলালের মা গো আজকে দুনিয়ার জমিন থেকে তুমিও যদি তোমার স্বামীর মনটা জয় করতে পারো তোমার স্বামীর খেদমতটা করতে পারো রে মা তোমার স্বামী তোমার মৃত্যুর পরে আল্লাহর দরবারে দোয়া করিয়ে যদি বলে মালিক আমার স্ত্রী আমার বিবি বড় গুণবতী ছিল আমার বড় খেয়াল করেছে আমি আমার স্ত্রীর প্রতি খুশি তোমার স্বামী আল্লাহর দরবারে তোমার পক্ষে সার্টিফাই করতে দেরি হবে আল্লাহ তাআলা তোমার নামে জান্নাত লিখতে দেরি করবে না জোরে গাও সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজিরা দিকে আসুন তো আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা লইবে এর মধ্যে এক নাম্বার হলো ভয় দুই নাম্বার হলো ক্ষুধা তিন নাম্বার হলো জানের ক্ষতি চার নাম্বার হলো মালের ক্ষতি আর পাঁচ নাম্বার হলো ফল নষ্ট করার মাধ্যমে একজনার জমিতে চল্লিশ মন আর একজনার জমি সেম কিন্তু বিশ মন আল্লাহ তালা পরীক্ষা করে রে গোলাম ওর জমিতে চল্লিশ মন দিলাম তোর জমিতে বিশ মন দিলাম আমি আল্লাহ চাইলে তো বিশ মনেরও কম দিতে পারতাম কথা কন ঠিক কি ঠিক না কারণ গোলাম তুই জানো তোর জমির মধ্যে সব যদি নষ্ট করে দিতাম দুনিয়ার জমিনে এমন কোন মালিক আর ছিল না যেই মালিক তোর জমির মধ্যে এক মন ফসল দিতে পারে কথা কন ঠিক কি ঠিক না এ মুসলমান বাবাজিরা এই জন্য আমার মালের ক্ষতি যদি হয় আমার ফসলের যদি ক্ষতি হয় আল্লাহকে গালিগালাজ করা যাবে না আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না আল্লাহর উপরে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা লাগবে এ মুসলমান বাবাজিরা আমার একটু আগে একটা ভিডিওর মধ্যে দেখলাম এক পাগল পাগল একটা গাছের গোড়ায় বসে বসে মাটি গুলা বালি গিলে হাত দিয়ে তুলে তুলে কামড়ায় কামড়ায় বালি খেইতেছে এই ভিডিওটা দেখার পরে আমি এখানে একজনকে দেখাইয়া বললাম ভাই দেখেন এই যে এই মানুষটা এও তো একজন মানুষ আমিও তো একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে পাগল বানাইছেন পাগল হওয়ার কারণে ওই পাগল মানুষটা বালিগুলো মুটমুট করে করে খাইতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে সুস্থ রেখেছেন আমার ব্রেন ঠিক রেখেছেন আমার চক্ষু ঠিক রেখেছেন আমার বিবেক বুদ্ধি ঠিক রেখেছেন আমি যদি শুধুমাত্র এই শুকরিয়াটা কিয়ামত পর্যন্ত আদায় করি যা আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমারে আল্লাহ পাগল বানাই নাই এতটুকু নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ হবে না কথা কন কথা ঠিক কিনা মুসলমান বাবাজির আমার আজকে আমাদের সমাজে এমন মানুষ আছে বিবাহ করেছে মেয়ে হয়েছে মুখটা বড় কালো রাস্তা দিয়ে হেঁটে যাই কি ব্যাপার আব্দুর রহমান ভাই মনটা তো খারাপ কেন কয় মেয়ে হয়েছে মেয়ে হয়েছে জন্য মন খারাপ আরে পোড়া কপাল আল্লাহ রাব্বুল আলামিন যার বরকত চায় আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তার ঘরে আল্লাহ তাআলা প্রথম কন্যা সন্তান দান করেন জোরে কোন আল্লাহু আকবার আমি একটা কন্যা সন্তানের বাবা আপনাদেরকে আমি বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে যেদিন আলোকিত করে কন্যা দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জে আমি প্রোগ্রামে যাই নাই আমার সন্তান আট মাসে দুনিয়ার জমিন আগমন করেছেন হঠাৎ আমি ময়মনসিংহ মাহফিল থেকে আসতেছিলাম এর মুসলমান শুধুমাত্র বোঝানোর জন্য বলছি এটা আমার ওয়াজ করার উদ্দেশ্য নয় ময়মনসিংহ থেকে মাহফিল করে সকালবেলা রওনা হয়েছি ফোন দিয়েছে বাসা থেকে যে পেটের ব্যথা শুরু হয়ে গেছে আট মাস কেন পেট ব্যথা শুরু হলো আমার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলো আমিও তাড়াহুড়ো করে ট্রেন ধরে চলে আসলাম মালিবাগ খেদমত হসপিটালে দৌড় দিয়ে চলে গেলাম বিবিরে লইয়া এরে মুসলমান ওই দিন মাহফিল ছিল মুন্সিগঞ্জে আমি যাইতে পারলাম না আমার পরিবর্তে আমার এক দোস্ত আরেকটা শিল্পীরে পাঠায় দিলাম ওদের দুজনকে পাঠালাম ওরা দুইজন রাত্রিবেলা কিডন্যাপ হয়ে গেল এরে মুসলমান বাবাজির আমার কাছে ফোন আসা শুরু হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা দাও 50,000 টাকা দাও
আমি তো হাসপাতালে আমার বিবি অসুস্থ আমার কত টাকা লাগবে আমি জানি না এর মুসলমান বাবাজির আমার ওই দিন যদি আমার বিবির পেটের ব্যথা শুরু না হইতো হাসপাতালে যদি বিবিরে না লয়ে যাইতাম সন্তান যদি ওই দিন রাতে বেলা ডেলিভারি না হইতো আমি মুন্সিগঞ্জে যাইতাম আমিও কিডন্যাপ হইতাম আল্লাহ তাআলা আমার সন্তান দুনিয়াতে আসলো আসার পরেই আমারে কিডন্যাপ থেকে বাঁচায়া দিল জোরে বলুন সুবহানাল্লাহ এর মুসলমান বাবাজির আমার মেয়ে যখন থেকে আসছে আমার উন্নতি শুরু হইছে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দিতেছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সম্মান বাড়াইতেছে এ মুসলমান সম্মান দেওয়ার মালিক আল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ মানুষদেরকে প্রেরণ করেন আল্লাহ তাআলা তার রিজিক দিয়াই প্রেরণ করেন কথা কোন ঠিক কিনা এরে বাবা তোমার মেয়ে হয়েছে মনটা খারাপ কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ঘরে তিনটা কন্যা সন্তান তার জন্য জান্নাত যেরকম সুবহানাল্লাহ সাহাবী জিজ্ঞেস করেন পয়গম্বর যার ঘরে দুইটা কন্যা সন্তান তার কি আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত সাহাবী জিজ্ঞেস করেন পয়গম্বর যার ঘরে একটা কন্যা সন্তান তার জন্য কি পয়গম্বর বলেন যার ঘরে একটা কন্যা সন্তান তার মা বাবা ও জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এ মুসলমান নিয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয় আর নিয়ামত পাওয়ার পর বান্দা যদি না শুকরিয়া করে এ মুসলমান বাবাজির আমার আল্লাহ তাআলা নিয়ামত ছিনে লয় এ মুসলমান বাবাজির আমার একদিন আমি আমার মেয়েটারে বললাম মা আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দাও এক বছর আগে ফু দিয়ে দাও যেন আমি দিনের কাজ আরো বেশি করতে পারি মেয়ে ফু দিছে চট্টগ্রাম থেকে মাহফিলে ফোন আসছে পায়ে হাত দিয়ে বলি ভাই ঘরে যদি মেয়ে আসে মন খারাপ করবে না বাবা কেন মন খারাপ ওই যে 2 লাখ 1.5 লাখ দেওয়া লাগবে কি বলেন যৌতুক যৌতুক খাওয়া যুবক আছে না নাই এই জায়গায় বিবাহ করা নাই কেডা হাত তুল যুবক যুবক বিয়ে করস নাই কেডা কেডা হাত তুল দেখছ হাত উড়ে দে কি পূর্ণতা করে যে যৌতুক নিবে জোরে জোরে দুই হাত যারা বিয়ে করে নাই হাত তুলেন আজকের মাহফিল সার্থক ভাই যদি ওয়াদা করে এই ওয়াদা যদি রক্ষা করে ঠিক কি না এই হাত তুলেন কোন আল্লাহ এই মুরব্বি হাত উঠাইছ না আবার মুরব্বি মাইন্ড করেন না মজা করলাম হাত টান টান করেন বলেন আল্লাহ কোরআনের মাহফিলে ওয়াদা করতেছি যৌতুক নিয়ে বিয়ে করব না রাজি জোরে কয় না রাজি হাত নামান যৌতুকের টাকা খাওয়ার থেকে পায়খানার গু খাওয়া ভালো কথা কন না কেন রাত্রে বেলা ঝগড়া লাগছে বিবি কয় খাট থেকে নাম কি কয় খাট থেকে নাম ঠিক আছে বালিশে দাও বালিশে দেওয়া যাবে না খাটও আমার বাবার টাকায় বালিশও আমার বাবার টাকায় কথা কন ঠিক কি না আরে ব্যাকল যৌতুক নিবি স্ত্রীর গোলামি করা লাগবে কথা বলেন কথা বলেন এই যুবকরা কথা কয় না নিজ চোখে দেখলে এগুলো কইতে কষ্ট লাগে বেচারা বাচ্চা কোলে লইয়া এক হাতে ব্যাগ এক হাতে বাচ্চা আর বিবি বাজার করে কথা কন না কেন ওকে জিজ্ঞেস করিস ভাই তুই কেমন আছিস ও দুনিয়ার মধ্যে সবথেকে অসহায় কথা কন না কেন মা বলেরা অনুরোধ করে বলি এই বাবার বাড়ি থেকে টাকা পয়সা আই না আমার এই যুবক ভাইগুলোরে মাজলুম বানায়েন না হ্যাঁ এদের উপর জুলুম করেন না আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে কথা কন ঠিক কি না পারলে দেন মহারানা দিয়ে দিবেন দেন মহারানা দেওয়ার একটা সিস্টেম কই দিব কই দিব এখন আবার দেন মহর হয়ে গেছে ফ্যাশন কি হুজুর আমাদের বংশে 1 কোটি টাকার নিচে কোনো দেন মহর হয় না কি বলেন আছে না আছে না দেন মহর নিয়া বিয়ে ভেঙে যায় কি বলেন মেয়ে পক্ষ বলছে 5 লাখ ছেলে পক্ষ বলছে 4 লাখ এই 1 লাখ দেন মহর কম আর দেন মহর কিন্তু দিবেই না কথা কর না কেন ওটা দিবেই না সেটা নিয়েই বিয়ে হয় না নিয়তি গরমিন কারণ আগে থেকে নিয়ত ছেলে যদি ডিভোর্স দেয় টাকা 5 লাখ নিতে হবে কথা বলেন না কেন
বিয়ে দেওয়ার আগেই তো তোর নিয়ত খারাপ, ওই সংসার সুখী হবে কিভাবে? কথা বলেন না কেন? যেখানে আমার নিয়তই খারাপ, যে বিয়ে যদি ভেঙে যায় কোনো কারণে, ছেড়ে যদি ডিভোর্স দেয়, তাহলে তো ওই দেন মহরানার টাকাটা নিতে হবে, এই নিয়তই বিয়ে দিচ্ছে। একটু চিন্তা করেন তো, যেই নিয়তটার মধ্যেই গরমিল, বিয়া একটা ইবাদত, ইবাদতের শুরুতেই যদি গরমিল হয়, কারণ নিয়তের উপরে তো আমলের প্রতিদান আল্লাহ দিবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই, নিয়তেই গরমিল, তাহলে ওখান থেকে সুখ আসবে কিভাবে? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে কিভাবে? আর দুজনের মিলনের মাধ্যমে আব্দুল কাদের জিলানির মতো, কাজী মুতাসিম বিল্লাহ, আল্লামা মামুনুল হকের মতো এরকম সাহসী বীরপুরুষ সন্তান জন্ম নিবে কিভাবে? কথা বলেন না কেন? নিয়ত সই করতে হবে। সবাইকে বলছি, ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয়কে বলছি, যৌতুক দেন মহর এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। তো আমি কি শিখাইয়া দিব তোদেরকে? একটু বাঁচাইয়া দিই। হ্যাঁ, 3 লাখ 4 লাখ টাকা দেন মহর কেমনে দিবে? আমি একটা নিউজে বললাম, 40 লক্ষ টাকা দেন মহর করছে। এখন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এখন বেচারা অসহায়, স্ত্রীর নিয়ে একটা দিন সুখ শান্তিতে পার করতে পারে না, বাসায় আসলেই ঝগড়া, অফিসের কাজে উল্টা পাল্টা বসো, রাগারাগি করে, মানে ব্রেন মনে নষ্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা। এখন 40 লক্ষ টাকা যে দিয়ে ওকে তালাক দিবে সেই ব্যবস্থাও নাই, এত কম টাকা। চিন্তা করেন তো, এরকম অহরহ ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে, কথা কন ঠিক কি না? দেন মহরানা একটা গরু কিনবেন, কি কিনবেন? গরু কিনে বিবিরে কইবেন, বিবিরে হাদিয়ে তো হাদিয়ে, কি বলেন? হাদিয়ার কি কোনো মূল্য হয়? কথা কয় না, হাদিয়ার কোনো পরিমাণ আছে? হাদিয়া তো হাদিয়ে, বিবি এই যে একটা গরু, এটাই তোমার কি দেন মহর? এটাই কি? এটাই তোমার দেন মহর। আর স্ত্রীতে যদি আপনি 2 লাখ দেন মহর করেন, ওটা বাসর রাত্রে দিবেন। আমি আজকে এই মাহফিল থেকে বলে গেলাম, বাসর রাত্রে আপনার স্ত্রীর এই টাকাটা যদি বুঝাইয়া দেন, আমি এতটুকু আশাবাদী 99 ভাগ মেয়ে আপনার টাকাটা আপনারই দিয়ে দিবে। কি বলেন? হ্যাঁ, বিবি বলবে আমার সংসার মানে তোমার সংসার, তোমার সংসার মানে আমার সংসার, আমার টাকা লাগবে না তুমি রাখো। কি বলেন? হ্যাঁ, আবার টাকাটা নেওয়ার নিয়তি দিস না, একেবারেই দেওয়ার নিয়তি দিতে হবে। কি বলেন? এখন তো এলাকার মা বোনের চালাক হয়ে গেছে, টাকা দিলি আর দেব না, ঠিক কিনা? কর বড় বেকায়দা। তো সর্বোপরি কথা হলো, যৌতুক নেওয়া হারাম, দেন মোহর দেওয়া ফরজ। কি ফরজ? দেন মোহর আনা আজ থেকেই জোগাড় করা শুরু করিবে। কি বলেন যুবক যারা আছে, আজকে থেকেই একটা ব্যাংক হলো, একটা বড় মাটির ব্যাংক হোক, ওটার মধ্যে টাকা ভর্তি থাকো, হাজত গুলো পুরা করে দেব। যেরকম সুবহানাল্লাহ, এ মুসলমান বাবাজি, সূরা বাকারার পরে একটা সূরা, সূরাটার নাম কি? আলে ইমরান, মাশাআল্লাহ। সূরা বাকারার পরে যেই সূরা, ওই সূরার নাম হলো, আপনাদের কষ্ট হইতেছে শেষ করে দিই, ওটাও ঠিক করলে আমি শেষ করে দিব, আর 10 মিনিট ইনশাআল্লাহ, 11:23 ইনশাআল্লাহ, 15:12 মধ্যে আমরা আখেরি মোনাজাতে চলে যাব, কেউ লড়ালড়ি করবে না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তো আমি বলতেছিলাম, আপনার আমার যা কিছুর হাজত হবে, আপনার আমার যা কিছুর প্রয়োজন হবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনের কাছে চাইতে হবে। একটু আওয়াজ করে বলুন, তিনি কে? এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ পর্দার আড়ালের মা ও বোনেরা, সূরা বাকারার পরে যে সূরা, ওই সূরাটার নাম হলো আলে ইমরান। কথা কন কথা ঠিক কি না? এই আলে ইমরান, ইমরান যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন, এই সূরার নামকরণ করেছেন। তিনি কোন নবী ছিলেন না, তিনি কোন পয়গম্বর ছিলেন না, কোন রাসূল ছিলেন না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বান্দার সব হাজত যে পুরা করতে পারে এটা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি বানানো কোনো কিছু আপনাদের সামনে বলছি না সূরা আল ইমরানের তাফসীর থেকে আপনাদেরকে শোনাই আরে মুসলমান এই ইমরানের যে স্ত্রী ছিলেন তার নাম ছিল হান্না বিনতে ফাহস তিনি ছিলেন বন্দা নারী কারা আপনারা বুঝেননি যারা নিঃসন্তান কোন সন্তান হয় না ছেলেও নাই মেয়েও নাই দুনিয়ার জমিনে কোন সন্তান দর নাই এ পরদালের মা গো এ এটা কোন জালান চাপাই নবাবগঞ্জের মুসলমান ভাইরা এই নওজোয়ান যুবকেরা হান্না বিনতে ফাকুস ছেলের নিঃসন্তান তার কোন সন্তান ছিল না এ মুসলমান একদিন হান্না বিনতে ফাকুস বারান্দা দিয়ে হাঁটতেছেন বারান্দা দিয়ে যখন হাঁটতেছেন হঠাৎ করে তার দৃষ্টিটা পড়ে গেল একটা গাছের ডালে একটা গাছের ডালের মধ্যে এ মুসলমান বাবাজিরা একটা পাখির বাসা ওই পাখির বাসার মধ্যে পাখির বাচ্চাগুলো কিচির মিচির কিচির মিচির করতেছে আর পাখি এই যে বাচ্চাগুলোর মা পাখিটা অন্য জায়গা থেকে খাবার এনে এনে এ মুসলমান বাবাজিরা পাখির মাটা খানাটা চিবায়া 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 এবার ওই পাখির বাচ্চাগুলোর মুখের মধ্যে খানাটা তুলে দিতেছে এই দৃশ্যটা দেখার পর হান্না বিনতে ফাকুসের দিলের মধ্যে বড় একটা ঝটকা লেগে গেছে আল্লাহ তাআলাকে ডাক দে কয় দর মালিক ওই যে গাছের ডালের মধ্যে পাখির বাসারে আল্লাহ ওই পাখির বাচ্চাগুলোরে পাখিটা কত সুন্দর করে আদর করে খানা খাওয়ায় ওরে আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না রে আল্লাহ এবার এই কথা বলিয়া হান্না বিনতে ফাকুস যায় নামাজ বিছায় নামাজের মধ্যে বসে গেছে নামাজ আদায় করিয়া আল্লাহকে ডেকে 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 বলেন আল্লাহ আহারে ওই যে গাছের ডালে গুদার মালিক আল্লাহ পাখির বাচ্চাগুলোরে মাটা কত আদর করে করে খানা খাওয়াইতেছে ওগো আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দিতারে আল্লাহ আমি আমার বাচ্চাটারেও আদর করে করে খানা খাওয়াইতাম জোরে করে আল্লাহু আকবার এ মুসলমান বাবাজি এবার এই রকম করিয়া দুই চোখের পানি ফালায়া ফালায়া যখন হান্না বিনতে ফাকুস আল্লাহর দরবারে কান্দে কান্দে দোয়া করতেছে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে আল্লাহ তাআলা হান্না বিনতে ফাকুসের দোয়াটা কবুল করে নিয়েছে জোরে কর সুবহানাল্লাহ হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমাইশ কর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো বাজার সে গুজার হো খরিদার নেহি হো একটু জোরে বলা যাবে কি মারহাবা খারাপ লাগে না ভালো লাগে এ মুসলমান নওজোয়ান যুবক হান্না বিনতে ফাকুসের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া হান্না বিনতে ফাকুসের গর্ভের মধ্যেও আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে দিয়েছেন আর এই সন্তানটা আর কেউ নয় এ মুসলমান বাবাজি এই সন্তানটার কেউ নয় হযরত ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাম জোরে কোন আল্লাহু আকবার আরে মুসলমান বাবাজি এমন আল্লাহর ইবাদত আমরা করি এমন মালিকের ইবাদত আমরা করি এমন মালিকের আমরা ডাকি যে আল্লাহর এত ক্ষমতা আল্লাহ তাআলা বন্ধা নারীকে সন্তান দিতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আরে আল্লাহর এমন ক্ষমতা বন্দা নারীকে কেন রে গোলামেরা আল্লাহ তাআলা তো বাবা ছাড়াও সন্তান দিতে পারে ঠিক কি না জোরে বলেন আরে মুসলমান
যেই বান্দা নারীর গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, ঠিক সেই মরিয়মের গর্ভে আল্লাহ তাআলা বাবা সারা ঈসা পয়গম্বর দিয়েছেন। দরগম সুবহানাল্লাহ। আজকে আমরা মুমিন হওয়ার পর, আমরা আজকে মুসলমান হওয়ার পরেও, আমরা আজকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার পরেও আজকে আমার সন্তান হয় না, আমরা সন্তান চাওয়ার জন্য বাবার দরবারে যাই। এর মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার কপালে সন্তান রাখেন, তোমার কপালে যদি সন্তান থাকে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার সন্তান দান করবে, কথা কোন ঠিক কি না? আর যদি তোমার কপালে সন্তান আল্লাহ লিখে না রাখে, আল্লাহ তাআলা যতই দৌড়াদৌড়ি করো না কেন, তোমার সন্তান হবে না, কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবাজির, আমার তো যা কিছু দরকার হবে চাবো কার কাছে? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ, কথা কোন ঠিক কি না? আরে মুসলমান বাবাজি, আল্লাহর কোন গোলাম যদি নামাজ পড়িয়া আল্লাহ তালার কাছে যদি কায়মের বাক্যে তার হাজতের কথা বলতে পারে, এ নজওয়ান যুবক, এ চাপাই নবাবগঞ্জের যুবক ভাই, আজকে তোমার পড়ালেখা শেষ হয়েছে, তোমার চাকরি নাই, আজকে অনেক বেকার যুবক চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে কিন্তু চাকরি হয় না, কথা কোন ঠিক কি ঠিক না? এর যুবক তোর পায়ে ধরে হাতে ধরে বলে যায়, আরে তোর চাকরির দরকার আজ পর্যন্ত কি তুই যুবক? দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজের মধ্যে বসিয়া চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কি তুই একদিন দোয়া করে আল্লাহকে বলেছ, আল্লাহ আমার একটা চাকরির দরকার, আমার মা বাবা আমারে কত কষ্ট করিয়া লেখাপড়া করাইল রে আল্লাহ, ও দার মালিক আল্লাহ, তুমি যদি আমি একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমি আমার মা বাবার শেষ বয়সে আমি একটু আমার মা বাবার খেদমত করতে পারতাম। দুই ফোঁটা চোখের পানি ফেলায়া তাহাজ্জুদের নামাজের বিছানায় বসিয়া আল্লাহর কাছে যদি তুই বলতে পারো রে যুবক, আল্লাহর সব করে বলতে পারি তাহাজ্জুদের নামাজের চোখের পানি বিথা যেতে পারে না, এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা তোর হালাল রিজিক চাকরির ব্যবস্থা করে দিবে, কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান নজওয়ান যুবকেরা, বর্তমানের যুবতী বোনেরা, বিবাহ হয়ে গেছে, এখন তো একটা সন্তানের দরকার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গোলামেরা শোনো, সন্তান তোমরা কিভাবে চাইবা? আল্লাহ তাআলা বলে গোলামেরা রে, নামাজ পড়িয়া দুই হাতটা তুলিয়া ইব্রাহিম পয়গম্বর যেমনি ভাবে আমি আল্লাহর কাছে সন্তান চেয়েছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, ধরে গুন আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কাছে যদি একটু নেককার সন্তান চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নেককার সন্তান দিতে পারে কি পারে না? মুসলমান বাবাজিরা রে, এই নামাজের মধ্যে নামাজ আদায় করিয়া এই দোয়ার বড় পাওয়ার, এই দোয়ার বড় ক্ষমতা, কথা কোন ঠিক কি না? এই জন্য বাবাজিরা আমার, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর খাস মানুষ, আল্লাহর খাস ভক্ত, যারা খবরদার বদদোয়া নিবা না, মার কাছ থেকে বদদোয়া নিবা না, বাবার কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে না, কথা কোন ঠিক কি ঠিক না? কারণ মায়ের দোয়া এমন দোয়া, মার নেক দোয়াও তেমন তারা সরাসরি কবুল হয়ে যায়, মার কিন্তু বদদোয়াও সাথে সাথে সরাসরি কবুল হয়ে যায়, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহওয়ালা যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, এর মুসলমান যুবকেরা, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহওয়ালাদের কষ্ট দিও না, আল্লাহওয়ালাদের যায় নামাজের মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি উপ করে তোমার উপরে বদদোয়ার নজরে পড়ে যায়, দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে, কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবাজিরা, তো তোমার আমার জাহাজত আছে, চাইতে হবে কার কাছে? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা, আপনার আমার জাহাজত আছে, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। সাহায্য চাও তার কাছে, যার তিনটা জিনিস নাই, কয়টা? আরো জোরে পোতায় গেছেন গা, একটু জোরে কোন কয়টা? মোনাজাত দিয়ে দি, হ্যাঁ আরো চলবে, শুনবেন আরো শুনবে, কি কয়? দুই ঘন্টা হয়ে গেছে,
আমি আসছি এই চাপাই নবাবগঞ্জে প্রথম, আপনারা খুশি নেবে যান, খুশি কেটা কেটা হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই ইসপিহা ফজরের নামাজের আজান দিলেও থাকা লাগবে, কি বলেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, জোরে বলেন। সাহায্য চাও তার কাছে যার কয়টা জিনিস নাই, আরো জোরে বলুন কয়টা। সাহায্য চাও তার কাছে যার তিনটা জিনিস নাই, এক নাম্বার যার অভাব নাই, কি নাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ আছে নাকি যার অভাব নাই? আমাদের প্রধানমন্ত্রীর অভাব নাই, রাষ্ট্রপতির অভাব নাই, এই এলাকার চেয়ারম্যানের অভাব নাই, মেম্বারের অভাব নাই, এডিটর বেশি অভাব, হ্যাঁ, লেট্রিনও পকেটে ঢুকায়, ঠিক কিনা জোরে গান? সবাই কিন্তু না, সবাই সবাই না, সব নেতা খারাপ? সবাইকে টাকলু মুরাদের মতো, সবাইকে মাহবুবুল আলম হানিফের মতো সবাই নাকি এরকম? যারা ভালো দিনের পক্ষে, ইসলামের পক্ষে, জনগণের কল্যাণে কাজ করে, আল্লাহ এদের হায়াত বাড়ায়া দেন, আমিন কর না কে? আমি খারাপ কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, ঠিক আছে তো? কিন্তু যেগুলো সিটা, যেগুলো বাটপা, যেগুলো জনগণের ব্রিজ, কালভা, রাস্তা ঘাট, লেট্রিন লুট্টি নিজের পকেটে ভরে, আল্লাহ এইগুলোর হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে আবু জেহেল ফেরাউনের মতো ধ্বংস করে দিক, জোরে কোন আমি, ঠিক আছে না? আগে হেদায়েত, যদি হেদায়েত না থাকে এই সিটের বাটপারের দরকার নাই, কথা কন ঠিক কি না? কারণ যারা দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, তাদের জন্য আমাদের চোখের পানি আমরা ফালাই আল্লাহর কাছে দোয়া করব, ঠিক কি না? কিন্তু যারা এই বাংলার জনগণকে কষ্ট দেয়, জনগণের টাকা আত্মসাৎ করে, ওলামায়ে কেরামদেরকে নিরপরাধ হওয়ার পরেও জেলখানে আবদ্ধ রাখে, আল্লাহর কাছে তাদের নামে বিচার দিলাম, কথা কন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, এমন দেশে বসবাস করি, বেশ্যা মহিলা চোরাচালানি মাদক ব্যবসায়ীরা পর্যন্ত বেকসুর খালাস পায় জামিনে বের হয়, আর যাদের হাতের মধ্যে কোরআন থাকে, দীর্ঘদিন বুখারী শরীফের সবক পড়ায়, এরা জেলখানার মধ্যে আবদ্ধ থাকে, এমনকি হাসপাতালে গেলেও তাদের হাতের মধ্যে হাত করা থাকে, কথা কন ঠিক কি ঠিক না? এই দুঃখ কষ্ট কথা বলার মতো জায়গা নাই, কথা বলুন ঠিক কি ঠিক না? আর এই পরিমণি পরিমণি মা হতে চলিস, কত কিছু নি ধরা পড়লো, ঠিক কি না? এ জাতি দেখেন নাই আপনারা, কত কিছু নিয়ে ধরা পড়লো, জেলখানায় গেল। আমি মনে করছিলাম কমপক্ষে না হলে 33 বছর জেল হবে, সুবহানাল্লাহ, কয়দিন পরই বের হয়ে আসলো হাতে মেহেদি লাগায়া, কথা বলুন কথা বলুন। মাদক ব্যবসায়ীরা, অস্ত্র চোরাচালানিরা, ব্যবসা মহিলারা, এই মহিলারা তো কয়দিন বড় অফিসারের সাথে হোটেলে রাত কাটিয়েছিল, কথা কন ঠিক কি না? এখানে কাবিন নামা দেখা লাগে না, এই শরীফুল আকরাস, আর পরিমণির বিয়ে কোন দিন হলো আমরা জানি না, কথা বলেন না কেন? এখন পেটে একটা আসছে, একটা হাজির করতে হবে না, এখন হাজির করছে যে শরীফুল হক রাস আমার স্বামী, ঠিক কি না? এর কাবির নামাজ চেক করা দরকার, এ জনতা কথা বলেন না কেন? এর কাবির নামাজ চেক করা দরকার, আসলে সত্যিকার অর্থে পরিমণির সন্তানের এই বাবা কিনা, এটা এই জনগণ জানতে চায়, কথা বলুন ঠিক কি ঠিক না? অপরাধীদেরকে শেল্টার দেওয়া হবে, আর নির অপরাধ, আরে আমাদের দেশে এমনও নিউজ আমরা পড়েছি, 16 বছর জেল খাটার পরে বের হয়েছে, বের হয়ে এখন দেখে তার কোনো অপরাধ নেই, যে আপনি বেকসুর খালাস, আপনার কোনো অপরাধ নেই, এই 16 বছর জেলখানায় ছিল, 16 বছর কে ফিরিয়ে দিবে, কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যাক আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে, আর অন্যদিকে যাওয়ার কারণে আমার রংপুরে প্রোগ্রাম সব বন্ধ, সুবহানাল্লাহ, রংপুরে আমার নিজের মাতৃভূমি রংপুর, আমি গাজীপুরি, ঢাকাতে ওদিকে সব ছোটবেলা থেকেই,
এই জানুয়ারি সম্ভবত নভেম্বর একটা প্রোগ্রামে গিয়া একটু এরকম কথা বলেছিলাম, ওই যে বললাম না ওয়াকিমুল আজনাবিল কিস্তি ওয়ালা তুফসিরুল মিজান, এটা বললি সমস্যা নাই। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আয়াত বললে সমস্যা নাই, কিন্তু কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এদের তো জন্মের মধ্যে ভেজাল আছে। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন যারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআনকে যারা অবমূল্যায়ন করে এরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম অবৈধ সন্তান, কথা কন ঠিক কিনা। এখন আমি তরজমা করেছি, আপনার রংপুরে কোনো প্রোগ্রাম হবে না, বন্ধ সব বন্ধ করে দিয়েছি, তাই কি ইসলামের দাওয়াত বন্ধ আছে? আবার কিছু কিছু লোক সবাই না, যারা ভালো আবারও বলছি পায়ে হাত কেউ রাগ করবেন না, আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের লোক থাকেন পায়ে হাত দিয়ে বলছি ভাই আমি এখনো দেশের সেরকম নাগরিক হতে পারিনি, আমি একটা ভোটও এখনো দিতে পারিনি, কি বলে? আমার ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল আমি একটু ভোট দেব, ভোট কেমনে দেয় আমি একটু দেখবো ভাই, আমি দিতে পারিনি। রাগ করেছেন? আপনারা ভোট দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন জোরে কোন। আমি আমি গেছিলাম, আমারে কয় হুজুর আপনার দেওয়া লাগবে না, আপনার তো হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুন জোরে কোন। আমি তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এই দুনিয়াতে আপনার আমার যা কিছুর হাজত হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাবো কার কাছে? আল্লাহর কাছে। আর তিনটা গুণের কথা আল্লাহ বলতেছেন, যে যার কাছে তিনটা জিনিস নাই তার কাছে সাহায্য চাও, কথা বলুন ঠিক কি ঠিক না? ও মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ, এ পর্দার মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসীরা ভালো করে শোনো, ভালো করে শোনো চাপাইয়ের মুসলমান বাবাজিরা, তিনটা জিনিস যার মধ্যে নাই তার কাছে সাহায্য চাও। এক নাম্বার হলো যার মধ্যে অভাব নাই, জোরে কোন কি নাই? এ মুসলমান বাবাজিরা, ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, কথা কন ঠিক কিনা? আমরা সবাই ফকির, আর ধনী হলো একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? এই দুনিয়ার জমিনে সকল মানুষের অভাব আছে রে বাবা, অভাব ছাড়া কোনো মানুষ নাই। যার 10টা বিল্ডিং তার আরো 2টা দরকার, যার 5টা গাড়ি তার আরো 5টা গাড়ির দরকার, যার একটা ফ্যাক্টরি তার আরো আরো একটা ফ্যাক্টরির দরকার, কথা কন ঠিক কি ঠিক না? এরে মুসলমান বাবাজি, একমাত্র অভাব মুক্ত একজন, তিনি হলেন আমাদের আল্লাহ, ঠিক কি না? এ মুসলমান বাবাজিরা, দুই নাম্বার যার পিছুটান নাই, দুনিয়ার জমিনে সবার পিছুটান আছে। আজকে অনেক মানুষ এমন আছে মাহফিলে আসতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, আসতে পারে নাই, কথা কন ঠিক কি ঠিক না? এর মুসলমান, দুনিয়ার জমিনে পিছুটান নাই এমন কোন মানুষ নাই, চাকরি পিছুটান, সন্তান পিছুটান, ব্যবসা পিছুটান, কথা কন ঠিক কি ঠিক না? লাঙ্গালি দোয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার জমিনে একজনের পিছুটান নাই, তিনি হলেন আমাদের আল্লাহ, কথা কন ঠিক কি ঠিক না? এরে মুসলমান বাবাজি, আর তিন নাম্বার হলো যার স্বার্থ নাই, কি নাই? এরে মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ, খুঁজে দেখলাম দুনিয়ার জমিনে সবাই স্বার্থবাদী, খুঁজে দেখলাম মনে হয় মার কোনো স্বার্থ নেই, বাবার কোনো স্বার্থ না, কিন্তু মুসলমান বাবাজিরা বাংলার জমিন ঘুরিয়ে দেখলাম, এর মুসলমান স্বার্থের কারণে, স্বার্থের জন্য নিজের সন্তানদের মায়ে জবাই করে ফেলে, কথা কোন ঠিক কি ঠিক না? স্বার্থের কারণে বাবা নিজের সন্তানদের জবাই করে ফেলায়
ए मुसलमान बाबाजीरा निजेर सन्तान दे হত্যা করিয়া অনেক মা এমন আমাদের বাংলাদেশে আমরা দেখেছি পরকিয়া করিয়া নিজের সন্তানকে জবাই করিয়া অন্য পর পুরুষের লগে সংসার সাজানোর জন্য ভেগে যায় কথা কোন ঠিক কি ঠিক না এর মুসলমান বাবাজি দুনিয়ার জমিনে মা বাবারও স্বার্থ এখন আছে কিন্তু স্বার্থ একজনের নাই একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে আর জোরে বলুন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম দুনিয়ার জমিনে তোর যা কিছুর হাজত হবে না গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন রে গোলাম চিন্তিত হবি না অধৈর্য হবি না এক নাম্বার হলো ঈমান তারে মজবুত রাখবি দুই নাম্বার হলো ধৈর্য ধারণ করবি আর তিন নাম্বার হলো তোর যদি কখনো কোনো কিছুর হাজত হয় রে গোলাম যায় নামাজটা বিছায়া আল্লাহ তাআলা বলেন গোলাম রে আমার নবী তোদেরকে শিখায় দিয়েছেন হাজত পূরণের জন্য নামাজ আছে যেই নামাজের নাম হলো সালাতুল হাজত কথা কোন ঠিক কি ঠিক না এর নওজোয়ান যুবক ভাই একটা ব্যবসা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছো দুই রাকাত নামাজ পড়ো আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিয়া ঘর থেকে বের হয়ে যাও চাকরির ইন্টারভিউ দিতে যাইবা দুই রাকাত নামাজ পড়িয়া দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে তারপরে চলে যাও আরে মুসলমান বাবাজি সকালবেলা তুমি ফজরের নামাজটা পড়িয়া তুমি তোমার জমির মধ্যে চলে যাও কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম দুনিয়ার জমিনে তুই যদি আমি আল্লাহর খাঁটি গোলাম হতে পারো আমি আল্লাহর খাঁটি বান্দা যদি হতে পারো আল্লাহর নবী হাদিসে বলেন আর দুনিয়া খুলিকত লাকুম আনতুম খুলিকতুম লিল আখিরা আল্লাহ তাআলা বলেন গোলাম রে দুনিয়ার জমিনে তুই যদি আমি আল্লাহর খাঁটি গোলাম হতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে তোর গোলাম বানায়া দিব জোরে কোন সুবহানাল্লাহ আরে মুসলমান বাবাজিরা এই দোয়া এটার বড় পাওয়ার বড় ক্ষমতা আমি আর কষ্ট দিব না মুনাজাত দিয়ে দিব দোয়ার পাওয়ার কেমন খেল করেন রে বাবা আজকে আমাদের দুনিয়াতে কোন হুজুরের লাগে কোন হুজুরের যখন ফতোয়া নিয়ে দ্বন্দ্ব লাগে কারো সঙ্গে যখন কারো ভেজাল লেগে যায় তখন সবার আগে একটা জিনিস কয় বুখারী শরীফে আছে কথা কোন ঠিক কি সহিহ হাদিস বুখারী শরীফে আছে বুখারীর গান যুবকদের মধ্যেও এই ভাইরাস ঢুকছে কথা বল ঠিক কি না কয় সালাম কেমনে দিবে কয় এক হাত দিয়ে বাট পর আছে না নাই সালাম এক হাত দিয়ে দেওয়ার লোক আছে না নাই কথা কয় না এই কয়দিন আগে এক বাট পরে টুপি ছিল না স্টেজের মধ্যে স্টেজের মধ্যে কি ছিড়ছে এক লোক পাস করলি টুপি পরছে বক্তাই কইতেছে পাস করলি টুপি শিয়াদের টুপি ও ছিড়ে ফেলো নাউজুবিল্লাহ বললেন না কি আজব ব্যাপার আরে ভাই লম্বা টুপি খাটো টুপি পাস করলি আট করলি এই যেটাই হোক একটা তো পরছে কি কর যে পরে নাই হেরে টুপি পরানোর চেষ্টা করো যে পরছে হেড টুপি সে ছিড়ে ফেলছে নাউজুবিল্লাহি মিন যালিক যাই হোক আমি একটা কথা আপনাদের বুঝাইতে চাই সেটা হলো দোয়া এটার বড় পাওয়ার কি বলেন দোয়ার পাওয়ার আছে না নাই মায়ের কাছ থেকে শুধু দোয়া নেবেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গেলাস পানির ফলে বাইজি দেরি কোলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজি দেরি কোলে তুলে হাত তুলে মা বলে বাইজি দিকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজি দিকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও কথা কোন ঠিক কি ঠিক না এ মুসলমান বাবাজি যেই কথাটা বলে মুনাজাত দিব যেই কথাটা বলার জন্য আমি বললাম বুখারী শরীফের কথা এই বুখারী শরীফ যিনি লিখেছেন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাই হুজুর ঠিক কি ঠিক না ইসমাইল বুখারীর জীবনী পড়েছি
ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন অন্ধ। কি ছিলেন? আল্লাহু আকবার বলেন। আরে ভাই, অন্ধ ব্যক্তি কেমনে এত বড় কিতাব লিখলো? দুনিয়ার জমিনে যখন আসছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, অন্ধ ছিলেন। আরে মুসলমান বাবারা, ইসমাইল বুখারীর মা প্রতিদিন নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বাড়ি চাই না রে মালিক, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি আমার সন্তানের জন্য তোমার কাছে আমার সন্তানের চক্ষু দুইটা ভিক্ষা চাই। জোরে কোন আল্লাহ আকবার। ইমাম বুখারীর মা প্রতিটা দিন প্রতিটা রাত্র যখনই নামাজ পড়তেন, নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করতেন, আসলটা মাঝে মধ্যে ফালা দিতেন, দিয়ে আল্লাহর ডেকে ডেকে বলতেন, আল্লাহ আমার আসল তোমার কুদরতি কদমের মধ্যে আমি ফালাইয়া দিলাম রে আল্লাহ, তুমি আমার সন্তানের চক্ষু দিয়া দাও, তুমি আমার সন্তানের চক্ষু ভালো করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এমন ভাবে দোয়া করতেন, এমন ভাবে দোয়া করতেন ইমাম বুখারীর মা, দোয়া করতেন দোয়া করতেন চোখের পানি ফালায়া ফালায়া, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়া ইমাম বুখারীর চক্ষু দিয়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, হার গরিদ নেকে তু তৈয়ার হায়, জো না মাঙ্গে উসে তু বেজার হায়। এ মুসলমান কবি বলেন, আমাদের আল্লাহ তো এমন আল্লাহ, এ মুসলমান বাবাজিরা, যে আল্লাহর কাছে বান্দা যখন চায় আল্লাহ খুশি হয়, দুনিয়ার জমিনে নেতার কাছে চাইলে নেতা অসন্তুষ্ট হয়, দুনিয়ার জমিনে বন্ধুর কাছে টাকা চাইলে বন্ধু অসন্তুষ্ট হয়, কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আমার মালিক এমন মালিক যে আল্লাহর কাছে যেই বান্দা চায় না আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়, কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান রাত্র যত গভীর হয়, দুনিয়ার সবার দরওয়াজা বন্ধ হয়, রাত্র যখন গভীর হয় নেতা নেত্রীর দরওয়াজা বন্ধ, অফিস আদালতের দরওয়াজা বন্ধ, কিন্তু রাত্র যত গভীর হোক না কেন আমার আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা বন্ধ করে না, কথা কোন ঠিক কি ঠিক না? এর মুসলমান বাবাজিরা, এখানে যারা উপস্থিত আছে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, এ নওজোয়ান যুবক মুরব্বী বাবারা, তোমার মা তোমার বাবা কবর থেকে চাতক পাখির মতো তাকায় বন্দেশের সন্তান, আজকে মাহফিলে গেছো, আখেরি মোনাজাত হবে, এই মোনাজাতের মধ্যে রে সন্তান একটু চোখের পানি ফালায় আমার জন্য দোয়া করবি? এর মুসলমান বাবা জিরা, নওজোয়ান যুবকেরা, কার যেন দাদা নাই, কার যেন দাদি নাই, কার যেন নানা নাই, কার যেন নানি নাই, আজকের এই মাহফিলের ময়দান থেকে আমরা তাদের জন্য দোয়া করব, চোখের পানি ফালায়া ফালায়া কানবো। আল্লাহ তাআলা বলেন, গোলামের আরে ফাল্লা দহাকু কলিলা ওয়াল্লাবুকু কাসীরা, আল্লাহ বলেন বান্দারা দুনিয়ার জমিনে কম কম হাসবা আর দুনিয়ার জমিনে বেশি বেশি কানবা, কিন্তু আফসোসের বিষয় রে দুনিয়ার মানুষ, আজকে আমরা হাসার জন্য কত অনুষ্ঠান করি, আজকে আমরা হাসার জন্য কৌতুক দেখি, হাসার জন্য কমেডি দেখি, কিন্তু মুসলমান বামাজিরা জাহান্নামের ভয়ে চোখের মধ্যে পানি আসে না, কবরের ভয়ে চোখের মধ্যে পানি আসে না। এ নওজোয়ান যুবকেরা, এই যে তুমি আজকে রাত্রে বেলা ঘুমাইতে ঘুমাইতে যখন যাও বালিশের লগে মাথাটা লাগায়, এমন অনেক যুবক আছে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়, কথা কন ঠিক কি ঠিক না?